প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত PNIS হোম স্কুলের পক্ষ থেকে আছি আমি শাহিনুর আক্তার, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলার দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের আলোচ্য বিষয় শব্দার্থ ও বানান শুদ্ধকরণ। তোমরা হয়তো জানো তোমাদের প্রশ্নের মানদণ্ড অনুযায়ী শব্দার্থের মান হচ্ছে 10 ও বানান শুদ্ধকরণের মান হচ্ছে 6। তাহলে চলো আমরা মূল বিষয়ে চলে যাই। শব্দার্থ লেখার পূর্বে প্রথমে যে জিনিসটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে বাম পাশে আমি লিখে নিব শব্দ ও ডান পাশে লিখে নিব অর্থ, এবং আমরা অবশ্যই 1, 2, 3, 4 এভাবে ক্রমিক নাম্বারগুলো ব্যবহার করব যাতে 10টি শব্দার্থ থেকে আমাদের কোনোটি বাদ না পড়ে যায়। শেফালি অর্থ শিউলি ফুল, ওখানো উপভোগ করা, হেলা অবহেলা, নাস্তা সকালের খাবার বা হালকা খাবার, এই ক্ষেত্রে তোমরা যে কোনো একটি ব্যবহার করবে। সকালে আমরা যে হালকা খাবারটি খেয়ে থাকি তাকে বলা হয় নাস্তা। বাগ বাগান অথবা বাগিচা। ফুসো ফুল, সূর্যি মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আলসে অলস অথবা কুড়ে, তোমরা যে কোনো একটি দিবে। কুড়াল কাঠ কাটার হাতিয়ার, কাঠ কাটার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করে থাকি তাকে বলা হয় কুড়াল। স্রোত জলের ধারা, দুঃখ মনের কষ্ট, সততা কাজে ও কথায় সব থাকা। কোষ কোয়া কাঁঠাল বা কমলালেবুর আলগা অংশ, এই ক্ষেত্রে না হয় তোমরা কোয়া ব্যবহার করবে না হয় কাঁঠাল বা কমলালেবুর আলগা অংশটি লিখবে। খোসা ছাল চামড়া ফল বা সবজির আবরণ, না হয় ছাল লিখবে না হয় চামড়া লিখবে না হয় ফল বা সবজির কথাটি যে কোনো একটি লিখে আবরণ কথাটি অবশ্যই দিতে হবে। পাড়ি পার হাত, চিৎকার করে ডাকা, চিৎকার করে আমরা যে ডাকটি দেখে থাকি তাকে বলা হয় হাক। সারা শোরগোল বা আলোড়ন, উৎসব আনন্দের অনুষ্ঠান। উনুন চুলা, চুলার আরেক নাম হচ্ছে উনুন। ভাপ গরম পানি ধোয়া, সুন্দর ভালো অথবা উত্তম যে কোনো একটি দিবে। খড়তর প্রবল, সিদ্ধ আগুনের তাপে রান্না করা। অঞ্চল এলাকা দেশের বিভিন্ন অংশ যে কোনো একটি দিবে। বিখ্যাত নাম করা। চলো এবার আমরা বানান শুদ্ধকরণটি দেখে আসি। হরিণ, হরিণ শব্দটি আমি যদি শুদ্ধভাবে লিখতে চাই তাহলে হ রয় হর্ষিকার মূর্ধন্য হরিণ। বন্ধুত্ব, বন্ধুত্ব শব্দটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে ব, নয় ভয় হর্ষকার তয় নিচে ব, বন্ধুত্ব। সূর্য, সূর্য কথাটি শুদ্ধ উচ্চারণ ছয় দীর্ঘকার অন্তস্থ জয় রে সূর্য। হাড়ি, হাড়ি শব্দটি শুদ্ধ উচ্চারণ হয় চন্দ্রবিন্দু আকার রাশিনারায় হর্ষিকার হাড়ি। চাষা, চাষা শব্দটি শুদ্ধ উচ্চারণ ছয়কার চা মদন ছয়কার সা চাষা। মোরগ শব্দটি শুদ্ধ উচ্চারণ মকার ম রাশিনার ক মোরগ। হাঁক, হাঁক শব্দটি শুদ্ধ উচ্চারণ হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক। তীর, তীর শব্দটি শুদ্ধ উচ্চারণ তয় দীর্ঘকার বসে নর তীর। আষাঢ়, আষাঢ় শব্দটি শুদ্ধ উচ্চারণ সয়া মধ্যম সয়কার সা ধাসের নর আষাঢ়। অঞ্চল, অঞ্চল শব্দটি শুদ্ধ উচ্চারণ অ ইয় চ ল, এক্ষেত্রে আমরা মধ্যর্ণ নিচে ব এবং ইয়র যে এই মাত্রাটা সেটা দিব। জাগি, জাগি শব্দটি শুদ্ধ উচ্চারণ বর্গ জয়কার যা গয় হর্ষিকার গি জাগি। হঠাৎ, হঠাৎ শব্দটি শুদ্ধ উচ্চারণ হ ঠয়কার থা খণ্ডত্ব হঠাৎ। কুড়াল, কুড়াল শব্দটি শুদ্ধ উচ্চারণ কর্ষকার কু নাসিনরায়কার রা ল কুড়াল। খুঁজতে, খুঁজতে শব্দটি শুদ্ধ উচ্চারণ ক চন্দ্রবিন্দু রসুকার বর্গজ তয়কার তে খুঁজতে। সন্ধ্যা, সন্ধ্যা শব্দটি শুদ্ধ উচ্চারণ দন্তস্য নয় ভয় জফলা আকার সন্ধ্যা। শিউলি, শিউলি শব্দটি শুদ্ধ উচ্চারণ তাল্পস্য হর্ষিকার রস্য লয় হর্ষিকার লি শিউলি। ঋতু শব্দটি শুদ্ধ উচ্চারণ রি তয় রসুকার তু ঋতু। গুরু শব্দটি শুদ্ধ উচ্চারণ গয় চন্দ্রবিন্দু রসুকার দাসিনরয় ওকার গুরু। পিঠা, পিঠা শব্দটি শুদ্ধ উচ্চারণ কর্ষিকার পি ছয়কার ছা পিঠা। জলপরি শব্দটি শুদ্ধ উচ্চারণ জল জল প বসিনরয় হর্ষিকার জলপরি। আশা করি আজকের দুটি টপিক নিয়ে কিছুটা হলো তোমরা উপকৃত হয়েছো। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের সাজেশনের পড়াগুলো বারবার অনুশীলন করবে।